কিছুদিন আগে হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে, এক ভদ্রলোক আমাদের দিয়ে পিসি বানাতে চান। বরাবরের মতোই বলে দেই যে আমরা আসলে কোনোভাবে কম্পিউটার ব্যবসার সাথে সম্পর্কিত নই এবং কমার্শিয়ালি আমরা কোনো পিসি বিল্ড করি না। এরপরে ভদ্রলোক পরামর্শ চাইলেন যে তাহলে অফিসিয়াল কাজকর্ম আর টুকটাক গেম খেলার জন্য আর কি ধরনের কম্পোনেন্ট নিলে ভালো হবে। হঠাৎ মনে হলো যে আমরা অনেকদিন ধরে কোনো পিসি বিল্ড গাইড দিতে পারছি না, তাই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ওনার পিসিটাও বানিয়ে দিই আর সাথে আপনাদের জন্য বানিয়ে ফেলি একটা 50,000 টাকার গেমিং পিসি বিল্ড গাইড। তো এই বিল্ড গাইড দেখে আপনারা পিসি বানান আর নাই বানান, আপনাদের পছন্দ মতো বাজেটে পিসি বিল্ড গাইড পেতে আপনি যোগ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপগুলোতে, পিসি হেল্পলাইন অ্যান্ড ডিসকাশন গ্রুপে। যে কোনো ধরনের আপনার পিসির সমস্যা, ট্রাবল শুটিং বা কোন ধরনের স্পেক আপনার জন্য দরকার সেগুলো নিয়ে পোস্ট দিতে পারেন। এছাড়া গেমিং হার্ডওয়্যার বাইং অ্যান্ড সেলিং গ্রুপে আপনার সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি বা কেনার জন্য খোঁজাখুঁজি করতে পারেন। আর সবশেষে পিসি বিল্ডার্স অফ বাংলাদেশ গ্রুপে আপনার সাধের পিসির ছবি বা নতুন কেনা কোনো কম্পোনেন্টের রিভিউ আপনারা পোস্ট করতে পারেন। জি হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমাদের আজকেও কোনো স্পন্সর নেই ভিডিওতে, তাই আমাদের নিজেদের ফেসবুক গ্রুপগুলোই প্রমোট করতে হচ্ছে। কিছুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা পোল দিয়েছিলাম যে কোন বাজেটের বিল্ড গাইড আপনারা চান। তো সেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল 40,000 টাকার পিসি বিল্ড গাইড। সভাপতি যারা 40,000 পিসি বানাতে চান তারা সাথে আর একটা 10,000 টাকার মনিটর নিয়ে বাজেটটা 50,000-এর ভেতরেই রাখতে চান। কিন্তু আমাদের পরামর্শ থাকবে যে যদি গেম খেলারই উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে আপনারা 40 থেকে যদি সম্ভব হয় 50,000-এর ভেতরে একটা পিসি বিল্ড করেন, সাথে আর একটা আলাদা মনিটর নিয়ে নেন। কেন 50,000-এর কথা বলছি, কারণ 50,000 বাজেটে আপনি একটা ভালো মানের ডিসক্রিট গ্রাফিক্স কার্ড নিতে পারবেন। একটা ডিসেন্ট গ্রাফিক্স কার্ড আপনার গেম খেলার এক্সপিরিয়েন্সকে একটা বেটার লেভেলে নিয়ে যাবে, আপনারা মোটামুটি সেটিংসে অলমোস্ট এনি গেম খেলতে পারবেন। 50,000 টাকার এন্ট্রি লেভেল ই-স্পোর্টস রেডি গেমিং পিসি নিয়ে আরও ব্যাখ্যা থাকছে ভিডিওর শেষের দিকে। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। ভাই ও দৌড়াইলো কেন? প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি Ryzen 3 3100, এবং হ্যাঁ এটা একটা চাইনিজ প্রসেসর। প্রসেসরটা হাতে পাওয়ার পরে পিসি হেল্পলাইন অ্যান্ড ডিসকাশন গ্রুপে একটা পোস্ট দেই যে নকল প্রসেসর খুঁজে পেলাম। তো পোস্টটিতে অনেক বেশি হাই রিঅ্যাক্ট পাই, আর পাওয়াটাই স্বাভাবিক কারণ প্রসেসর খুব একটা নকল হয় না। প্রসেসর ফ্যাব্রিকেশন প্রসেস অনেক কমপ্লিকেটেড, হাইটেক এবং এক্সপেন্সিভ হওয়ার কারণে AMD, ইন্টেল বা TSMC ছাড়া আর তেমন কেউ দেখা যায় প্রসেসর তৈরি করতে পারে না। তবে বক্স বিভিন্ন দেশে বানানো হতে পারে এবং বিভিন্ন দেশকে টার্গেট করে বানানো হতে পারে। আমাদের প্রসেসরটা আসলে চাইনিজ মার্কেটকে টার্গেট করে বানানো, কারণ এর প্যাকেটের গায়ে ম্যান্ডারিন লেখা আছে। বাংলাদেশে AMD এখন পর্যন্ত অফিসিয়ালি ইম্পোর্ট করে UCC। UCC-র বাইরেও আরও অনেক ইম্পোর্টার আছে যারা AMD-র প্রসেসর এনে থাকে। বাকিদের প্রোডাক্ট নকল এমন কথা যদি কেউ বলে তাহলে সে ডাহা মিথ্যা কথা বলছে, হয়তো নিজেদের কোনো স্বার্থেই বলছে। তবে অফিসিয়াল প্রোডাক্ট কেনা ভালো, কারণ এটা ট্রাস্টেড এবং বেশি রিলাই করা যায়, আবার ওয়ারেন্টি পাওয়া অনেক সুবিধা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এবং লোকাল ওয়ারেন্টি বলতেও ব্যাপার রয়েছে। আমাদের কম্পিউটার মার্কেটে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট রয়েছে যেগুলো অফিসিয়ালি আসে না, তারপরও আমরা কিনি। আবার অনেক সময় দেখা যায় যে অনেক ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর চেঞ্জ হয়। যেমন 4-5 বছর আগেও Corsair-এর অফিসিয়াল ইম্পোর্টার ছিল কম্পিউটার সোর্স, আর এখন সেটা আনছে স্মার্ট টেকনোলজিস। এছাড়াও আবার অনেক সময় দেখা যায় বাল্ক প্রসেসর আনার পরে দেশেই প্যাকেজিং হচ্ছে। তাই বলে কি এগুলো নকল? না, এগুলো নকল না। আসলে এই ব্যাপারগুলো নিয়ে বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি প্রসেসরটা যাদের কাছ থেকে কিনছেন তারা ট্রাস্টেড কিনা, তারা 3-4 বছর পরে সাস্টেন করবে কিনা এবং ওয়ারেন্টি দিতে পারবে কিনা, এটাই দেখার বিষয়। এবং এটা যদি আপনি নিশ্চিত থাকেন তাহলে আপনি এই প্রসেসরগুলো নিতেই পারেন। আমি মোহাম্মদ বাইজিদুর রহমান, আমি 35তম BCS পুলিশের একজন সদস্য, বর্তমানে ACDB হিসাবে কর্মরত আছি। আমি আসলে বুয়েটের স্টুডেন্ট, তো সেই হিসাবে বুয়েটের সবারই কম বেশি কম্পিউটারের সাথে ভার্সিটি লাইফেই পরিচিত হয়ে যায়। তো আমি 2006 সালে এই প্রথম কম্পিউটার কিনি এবং তখন থেকে এই মোটামুটি গেম খেলা শুরু হয়েছে। তো ওটা এখনও কন্টিনিউ করে যাচ্ছে আসলে। এখন কথা হচ্ছে যে আমরা Ryzen 3 3100 নিচ্ছি কেন। আসলে এই প্রাইস রেঞ্জে কম্পিটিশন হচ্ছে 3টা প্রসেসর, Ryzen 3 3100, Intel i3 10100 এবং Ryzen 3300X।
এখানে 3100 এর দাম হচ্ছে 10200 টাকা, ইন্টেল 10100 এর দাম হচ্ছে 10600 টাকা এবং 3300X এর দাম হচ্ছে 13500 টাকা। এই তিনটা প্রসেসরের মধ্যে 3300X গেমিং এবং প্রোডাক্টিভিটিতে 10100কে ভালোভাবে বিট করলেও গেমিংয়ে 3100 থেকে 10100 3-5% এগিয়ে থাকে এবং প্রোডাক্টিভিটিতে দেখা যায় 3100 5-10% এগিয়ে থাকে। এখন একটা বাজেট পিসিতে আপনি যদি ইন্টেল 10100 এর সাথে একটা কম দামের H410 বা B460 মাদারবোর্ড নেন, তাহলে দেখা যাবে যে আপনি আপনার র্যামের ফুল পটেনশিয়ালটা ব্যবহার করতে পারছেন না। এই বোর্ডগুলোর লিমিট হচ্ছে 2666 MHz পর্যন্ত, কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল 3000-3200 বাসের র্যামগুলো দেখি এবং 3600 বাসের র্যামও খুব আনকমন নয়। এখন 2666 MHz র্যামগুলো ব্যবহার করলে দেখা যাবে যে আপনার 10100 এর পারফরমেন্স কিছুটা কমে গিয়েছে। আবার আপনি যদি 3300 বা 3200 বাসের মেমোরিগুলোর ফুল পটেনশিয়াল ইউজ করতে চান, তাহলে আপনাকে দিতে হবে একটা Z490 সিরিজের মাদারবোর্ড, যেটার কারণে আবার দেখা যাবে আপনার বিল্ডের বাজেট অনেকখানি বেড়ে গিয়েছে। এখন আবার বলতে পারেন যে তাহলে 2500 টাকা বাড়িয়ে আমরা 3300X নিচ্ছি না কেন? কারণ খুব সিম্পল, কারণ আমরা একটা বাজেট বিল্ড করছি। আমরা যদি 500 টাকাও বাঁচাতে পারি, আমরা সেটাও বাঁচানোর চেষ্টা করে অন্য কোথাও ব্যবহার করব। আর এক্ষেত্রে আমরা 2500 টাকা বাঁচিয়ে বলতে পারেন 10% পারফরমেন্স স্যাক্রিফাইস করে দিলাম। আমাদের আজকের বিলটা একটা টাইট বাজেটের বিল, আমরা তাই আমাদের বাজেটের ভিতরে সব কিছু করার চেষ্টা করব। কিন্তু আপনার বাজেট যদি ফ্লেক্সিবল হয়, 2500 টাকা যদি এক্সট্রা আপনার কাছে থেকেই থাকে, তাহলে আপনি কিন্তু একটা 3300X নিতেই পারেন। একটা কথা আগেও বলেছি, আমাদের আসলে কম্পিউটার ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো ব্যবসা বা দোকান নেই, তাই আপনাদের যে ব্র্যান্ড পছন্দ আপনারা সেগুলোই নিতে পারেন। তাই কী কিনলেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরাও আপনার মতো সাধারণ ইউজার, তাই চেষ্টা করছি সীমিত জানাশোনার মধ্যে একটা গাইড দেওয়ার জন্য, যাতে একটা আইডিয়া আপনাদের মাথায় থাকে এবং দিন শেষে উল্টাপাল্টা প্রোডাক্ট কিনে বাসায় ফেরত না আসেন। শুরুর দিকেই আসলে জিটিএ ভাইস সিটি খেলতাম, কল অফ ডিউটি খেলতাম, এরপরে মোটর সাইকেলের বিভিন্ন রেসিং গেম খেলতাম, রোড রেস। আসলে পুরো রোড রেস গেমটাই তো মানে আনলফুল, কারণ অনেক স্পিডে বাইক চালায়, সেখানে আবার একটা লাথি মারবে পাশের মোটর সাইকেলকে, মোটর সাইকেল রেসিং করছে ওপেন রোডে, এটা তো পুরোটাই আসলে আনলফুল, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু গেম তো গেমই, আসলে গেমিং আসলে সবাই তো কম বেশি করে। মানুষজনের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে যে আমরা পুলিশ, আমরা বোধহয় রোবট বা অন্য কোনো শ্রেণীর প্রাণী হব, কিন্তু আসলে তো আমরা মানুষ সবাই, আর অন্যান্য মানুষের থেকে বরঞ্চ আমাদের বেশি স্ট্রেস নিতে হয়। তো এই স্ট্রেস রিলিফ করার জন্য আমরা মাঝে মধ্যে হয়তো বা গেম খেলে থাকি। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি MSI A320M Pro মাদারবোর্ডটি, এটার দাম হচ্ছে 5700 টাকা এবং মাদারবোর্ডটা A320 চিপসেটের Ryzen 3000 সিরিজের জন্য সাপোর্ট দেওয়া আছে এই মাদারবোর্ডগুলোতে। এইখানে A320র জায়গায় আমরা একটা B450 মাদারবোর্ড নিতে পারতাম, সেক্ষেত্রে হয়তো আপনি সামনে আপনার প্রসেসরটা আপগ্রেড করতে পারতেন। 3600 একটা অলরাউন্ডার প্রসেসর, শুধু একটু গরম হয় আর কি। একটা আফটার মার্কেট কুলার সহ এই প্রসেসরটা 1,00,000 টাকার বিল পর্যন্ত খুব আরামসে ব্যবহার করা যায়। এটা দিয়ে দারুণ এডিটিং এবং গেমিং পারফরমেন্স দুটোই আপনি পাবেন। কাজেই যদি আপনার বাজেট থাকে, তাহলে আপনি একটা B450 মাদারবোর্ড এখনই নিয়ে নিতে পারেন, আর সামনে যদি টাকা আসে তাহলে একটা 3600 কিনে নিলেন। কিন্তু আমাদের যাদের বাজেট একদমই লিমিটেড এবং আমরা খুব রিসেন্টলি PC আপগ্রেড করতে চাচ্ছি না, বা আমাদের যে কাজ তা এই গেমিং এবং টুকটাক অফিসের কাজের মধ্যে সীমাবদ্ধ, সেখানে কিন্তু একটা 3600 ওয়ে ওভারকিল এবং এটার পুরোপুরি বেনিফিট আমরা কখনোই নিতে পারবো না। কাজেই আমরা একটা 3100 প্রসেসর এবং একটা A320 চিপসেটই বেছে নিচ্ছি। বুট ড্রাইভ হিসেবে সোজা বাংলায় সিস্টেম বা উইন্ডোজ রাখার জন্য আমরা ব্যবহার করছি একটা 820S 120GB M.2 SSD। এটার দাম পড়বে 2000 টাকার মতো। এখন এই রেঞ্জে অনেক ধরনের অনেক SSD পাওয়া যায়, আপনার সুবিধা মতো একটা নিয়ে নেবেন। আমাদের বিল্ড গাইডগুলোতে আমরা কোনো হার্ড ড্রাইভ অ্যাড করি না, আমরা সবসময় একটা সিস্টেম ড্রাইভ দিয়ে কাজ শেষ করি, কারণ হার্ড ড্রাইভ বা স্টোরেজ কার কতটুকু লাগবে এইটা ব্যক্তি থেকে ব্যক্তিতে অনেক বেশি হেরফের করে। কারো 1 TB এনাফ, কারো 2 TB এনাফ, আবার কারো কারো দেখা যায় যে আগের PC বেশ কয়েকটা হার্ড ড্রাইভ রয়ে গিয়েছে, সেগুলো শুধু অ্যাড করে নিলেই হয়ে যাবে। কাজে স্টোরেজ আপনি আপনার পছন্দ মতো যা কিছু কিনতে পারেন। যদি আপনার 1 TB একটা হার্ড ডিস্ক দরকার হয়, তাহলে আপনি আলাদা 3700 টাকা সাথে রাখবেন, আর যদি 2 TB দরকার হয় তাহলে 5500 টাকার মতো পড়ে যাবে। কিন্তু আমাদের বিল্ডে আমরা শুধু একটা সিস্টেম ড্রাইভ 120GB M.2 ব্যবহার করছি। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি জাতীয় র্যাম হিসেবে পরিচিত Corsair Vengeance LPX।
8GB 3200 DDR4 RAM. এই ল্যাম্পগুলোতে কোনো RGB লাইট নেই, কিন্তু যদি আপনি RGB লাইট চান তাহলে আপনাকে নিতে হবে Corsair Vengeance RGB Pro সিরিজের RAM, যেগুলোর 3200 8GB এক একটা স্টিকের দাম 4000 টাকা করে। এছাড়াও আরও অনেক ধরনের ব্র্যান্ডের RAM বাজারে পাওয়া যায়, যেমন G-Skill, A-Data, Team, থার্মালটেক, টাফ র্যাম। আপনার যেটা ভালো লাগে, যেটা ডিজাইন পছন্দ হয় সেটাই নিতে পারেন, তবে খেয়াল রাখবেন দাম যেন খুব বেশি তফাৎ না হয়, কারণ তাহলে আমাদের বাজেট চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই পুলিশের লাইফটা একটু হার্ড লাইফ, আমরা 8-10টা মানুষের মতো নর্মাল জীবনযাপন করতে পারি না, আমাদেরকে বিভিন্ন কারণে মানুষের সেবাতেই বেশিরভাগ সময় নিয়োজিত থাকতে হয়। বিশেষত এই করোনাকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বাহিনী আসলে অনেক কষ্ট করেছে, আপনারা সবাই দেখেছেন বিষয়টা। আমি এই দুইটা করোনার কারণে দুইটা ঈদে বাড়িতে যেতে পারিনি। আমি কিন্তু প্রথম ঈদে ঈদুল ফিতরের সময় আমার আসলে পুলিশের একটা বিশেষায়িত হাসপাতাল আছে, করোনা হাসপাতাল, সেখানে আমার ডিউটি ছিল। ইভেন আমি ঈদের দিনে সেখানেই আমি আমার ডিউটি পালন করেছি। সেখানে আমার যে পুলিশ ভাইয়েরা ছিল করোনা আক্রান্ত, তাদের সাথেই কিন্তু আমি ঈদ কাটিয়েছি। তো এরকমই বিষয়টা, যে আমাদের কিন্তু লাইফটা মানুষ যেমনটা মনে করে বা দেখে, কিন্তু আসলে আমাদের লাইফটা অনেকটাই হার্ড। কেস হিসেবে আমরা ব্যবহার করছি কুলার মাস্টার Q300L মিনি টাওয়ার কেসটা। এই কেসটা আসলে এখন বাজারে খুব একটা পাওয়া যায় না, কারণ এটা নতুন মডেল Q500L চলে এসেছে এবং দামও বেশ কাছাকাছি। আমাদের আজকের পুরো বিল্ডে আমরা যদি কোথাও এক্সেস খরচ করে থাকি সেটা হচ্ছে এই কেসটা, যেটার দাম হচ্ছে 4000 টাকা। আসলে 50,000 টাকার বিল্ডে একটা 4000 টাকার কেসিং অনেকেই নিতে চান না, তাই আমাদের বাজেটটা আসলে রাখা উচিত 3000 টাকার মধ্যে। আমি সাজেস্ট করবো আপনারা কেসের জন্য 3000 টাকা রাখেন, এর বেশি আসলে খরচ করা 50,000 টাকার বিল্ডে একদমই মানানসই নয়। এখন যদি বলেন যে 3000 টাকার মধ্যে কী কী কেস পাওয়া যায়, যেমন ধরেন ডিপকুল ম্যাট্রিক্স 30 দাম হচ্ছে 2400 টাকা, আবার গোল্ডেন ফিল্ড OMG পাওয়া যায় 3000 টাকায়, এছাড়া রয়েছে অ্যান্টেক VSK 10, এটার দামও 3000 টাকা। এটা দিয়ে আবার আমরা কিছুদিন আগে একটা বিল করেছিলাম Ryzen 3400G দিয়ে। এই কেসগুলোর মধ্যে ডিপকুল ম্যাট্রিক্স 30-র সামনের অংশটায় বেশ বড় সড় একটা মেশ দেওয়া আছে, কাজে এয়ার ফ্লো বেশ ভালো হবে। আবার গোল্ডেন ফিল্ড OMG কেসের যে OMG লেখাটা, এটাও আবার পুরোটা একটা মেশ, তার মানে সামনে থেকেও কিছু বাতাস ঢুকতে পারবে। আমরা যে কেসটা ব্যবহার করছি মাস্টারবক্স Q300L, এটা সামনে পেছনে উপরে নিচে সব দিক দিয়ে মেশ দেওয়া আছে এবং ভেন্টস দেওয়া আছে, কাজে এয়ার ফ্লোর হিসাবে এই কেসটা চরম একটা কেস, জাস্ট দামটা একটু বেশি। দাম বেশি হলেও এই বাজেটে এটাকে একটা প্রিমিয়াম কেস বলতে পারেন। আমাদের যে ক্লায়েন্ট, তার এক্সপেকটেশন ছিল যে তার বিলটা দেখতে খুব সুন্দর হবে এবং আলাদা একটা অ্যাস্থেটিক থাকবে, এজন্য আমরা তার কথা ভেবে এই কেসটা নিই। আপনারা অনেকেই কমপ্লেন করেন যে আমরা দামি PCতে বেশি ফোকাস দিই। আসলে পার্সোনাল কম্পিউটার অনেকেরই একটা দুর্বলতার জায়গা, যে জায়গাটা আপনার দিনের বড় একটা অংশ নিয়ে থাকবে, আপনি যেখানে সময় কাটাবেন সেটা একটু সুন্দর হোক, গোছানো হোক, এটা অনেকেই চায়। স্কুলে পড়তে যেমন পড়ার টেবিলটা একটু বেশি গোছানো থাকলে, বা বইয়ের মলাটগুলো ক্যালেন্ডারের উল্টো পৃষ্ঠার সাদা দিক দিয়ে মোড়ানো থাকলে পরে পড়তে একটু ভালো লাগে, বা পড়ার টেবিলে একটু বেশি সময় বসতে ইচ্ছা করে, এরকম কম্পিউটারটাও যদি সাজানো গোছানো হয় এবং দেখতে একটু ভালো হয়, তাহলে হয়তো আপনি সেখানে আরও বেশি বেশি সময় কাটাতে পছন্দ করবেন। আবার এতে যে অনেক বেশি খরচ এমনও কিছু না, সামান্য একটু পেইন্ট জব, ছোটো ছোটো দু একটা স্টিকার, প্রিন্ট, এগুলো আপনার পুরো PCটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। আপনারা যারা সামনে কম্পিউটার বানাবেন বা বানাচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু সময় নিয়ে কম্পিউটারটি বানান, একটু বেশি পরিকল্পনা করে সুন্দর করে বানান। গেম খেলুন আর নাই খেলুন, সামনের 10 বছরে যে কম্পিউটার না জেনে কোনো চাকরি বা ব্যবসা করতে পারবেন না, তা হয়তো আপনাদের অনেকে এই লকডাউনেই বুঝে গেছেন। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমাদের বাজেট ছিল 3000 টাকা, কিন্তু আপনারা অনেকেই জানেন যে এই মুহূর্তে বাজারে পাওয়ার সাপ্লাইয়ের একটা আকাল চলছে, হারিকেন জ্বালিয়েও পাওয়ার সাপ্লাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার যদি কোথাও থেকে থাকে দেখা যায় যে তারা ফুল PC না নিলে পরে পাওয়ার সাপ্লাই দিবে না। 400 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো মোটামুটি 3000 টাকার মধ্যেই পাওয়া যায়, কিন্তু আমরা পেলাম অ্যান্টেক VP450+ পাওয়ার সাপ্লাইটি, এটার দাম হচ্ছে 3700 টাকা। এটা অবশ্য একটা আলাদা 80+ রেটিং দেওয়া আছে। আপনাদের মধ্যে অনেকেই আবার দেখা যায় যে কেসের সাথে যে ফ্রি পাওয়ার সাপ্লাইটা আসে বা চাইনিজ যে পাওয়ার সাপ্লাইগুলো 500 টাকায় পাওয়া যায়, এগুলো কিনে কাজ চালাতে চান। কাজ চালাতে চান হয়তো আপনার PC চলবে, কিন্তু সাবধান থাকবেন যে লুঙ্গি যদি শক্ত করে বাঁধা না থাকে তাহলে দেখা যায় যে ঝোড়ো বাতাসে শুধু লুঙ্গি উড়ে যায় তা না, লুঙ্গির সাথে সাথে মানিকজটটাও উড়ে যায়। ওরকমভাবে আপনার কম দামের পাওয়ার সাপ্লাইটা যদি উড়ে যায় কোনোভাবে, দেখবেন সাথে সাথে আপনার 18,000 টাকার গ্রাফিক্স কার্ড বা 5,000 টাকার মাদারবোর্ডটাও নিয়ে গেছে। আর কোনো জায়গায় চিপ আউট করেন বা না করেন, পাওয়ার সাপ্লাইটিতে এই কাজটি ভুলেও করবেন না।
বিল্ডের সামনের দিকে আমরা দুটো 120mm এর RGB ফ্যান ব্যবহার করছি, যেটা একদমই অপশনাল, তাই এটার দাম আমাদের পুরো বাজেটের ভেতরে ধরা হয়নি। আমরা যে মডেলটা ব্যবহার করছি সেটা হচ্ছে AI গো আর্মাগেডন সিরিজের। এই র্যামগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না, তবে আপনি যদি নিতান্তই ফ্যান কিনতে চান তাহলে দেখবেন বাজারে মোটামুটি অনেকগুলো ব্র্যান্ডের RGB ফ্যান, RGB 120mm ফ্যানগুলো 600-700 টাকার ভেতরেই হয়ে থাকে, আপনারা দরকার মতো কিনে নিতে পারেন। আমরা যেমন কেসের সাথে আসা পেছনের ফ্যানটা খুলে সেখানেও একটা RGB ফ্যান লাগিয়ে নিয়েছি। আমি আসলে বুয়েটের স্টুডেন্ট, সে কারণে অনেক টেকনোলজির প্রতি সবসময় এটার প্রতি আকৃষ্ট ছিলাম। তো পিসি বিল্ডার বাংলাদেশ এই ফেসবুক পেজটা আমি অনেকদিন থেকে ফলো করি, তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এইখানে রেগুলার আমি ভিডিওগুলো দেখে থাকি। তো তাদেরকে আমি অ্যানিহাউ তাদের ফোন নাম্বার ম্যানেজ করে ফোন দিয়েছিলাম আমার পিসিটা বিল্ড করে দেওয়ার জন্য। তো তারা বলে যে তারা আসলে সবার পিসি বানায় না। তো আমিও তাদের উত্তর দিয়েছিলাম যে আমি তো আসলে সবাই না। সবশেষে আমাদের বিল্ডের মেইন স্টার এনভিডিয়া GTX 1650 সুপার 4GB কার্ডটা। আমরা ব্যবহার করছি MSI এর ভেন্টাস এক্সেস OC এডিশন, এটার দাম হচ্ছে 18,500 টাকা। যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে গেমিং করা, তাই একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড খুবই জরুরি। এখন এর থেকে একটু কম দামে হয়তো GTX 1650 নেওয়া যেত, আবার যাদের হাতে আরেকটু বাজেট আছে তারা হয়তো 1660 বা 1660 সুপার নিতে পারতেন। 1650গুলোর দাম হয়ে থাকে 15,000 টাকার মতো, 1660র দাম হয়ে থাকে 20-22 এরকম, আর 1660 সুপারের দাম হচ্ছে 24-25 এই রেঞ্জে পাওয়া যায়। এখন এই 1660 সুপার বা 1660 বা 1650, 1650 সুপার এগুলোর অনেক ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যায়, সব কোম্পানির দেখা যায় একাধিক ভ্যারিয়েন্ট এই বাজেটের মধ্যে একটু কম একটু বেশি করে অ্যাভেলেবেল। এগুলো পারফরমেন্সে আহামরি তেমন কোনো তফাৎ আমি দেখি না, কাজেই আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে, যেটা যে মডেলটা ভালো লাগে, যে ব্র্যান্ডটা ভালো লাগে, আপনারা সেটাই নিয়ে নিতে পারেন। আমাদের MSI ভেন্টাস এক্সেসটা ফ্যাক্টরি থেকে ওভারক্লক করা, অর্থাৎ বেস যে ক্লক স্পিড আছে সেটা থেকে কিছু বাড়তি ক্লক স্পিডে চলবে। 18,500 টাকার মধ্যে এই 1650 সুপার কার্ডটা আমাদের বিল্ডের জন্য একদমই মানানসই এবং পারফেক্ট। গেমিংয়ে আমরা এটা দিয়ে কেমন পারফরমেন্স পাচ্ছি সেটা আমরা বিল্ডের একদম শেষে পরীক্ষা করে দেখব। আমাদের নন মডুলার পাওয়ার সাপ্লাইয়ের সাথে 24 পিন, 8 পিন এই সমস্ত পাওয়ার কেবলগুলো একদম কানেক্ট করা। এগুলোর সাথে আমরা সাদা রঙের এক্সটেনশন কেবল লাগিয়ে নিয়েছি যাতে বিলটা দেখতে একটু ভালো লাগে। আমরা যে এক্সটেনশন কেবলগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে কেবল মডের, বেশ এক্সপেন্সিভ এবং দেশের বাইরে থেকে আনা। দেশের ভেতরে যদি আপনারা খোঁজেন তাহলে হয়তো আপনারা 2,000-2,500 টাকার মধ্যে এক্সটেনশন কেবল পাবেন, যদিও সেগুলোর কোয়ালিটি এগুলোর মতো হবে না, বাট কাজ চলে যাওয়ার মতো। সর্বোচ্চ একটা RGB স্ট্রিপ লাগাতে পারেন, এ ধরনের একটা বিল্ডে বাড়তি এক্সটেনশন কেবল বিলাসিতা ছাড়া আর কিছুই নয় আসলে। তাদেরকে যখন আমার রিকোয়ারমেন্ট দিলাম যে আমার ক্যাজুয়াল অফিসার এবং টুকটাক গেমিংয়ের জন্য একটা PC দরকার, তো তখন তারা যে চেসিসের ডিজাইনটা আমাকে প্রমোট করলো আমার শার্টের কালারের সাথে ম্যাচ করে, আসলে একটা তেলবাজির জন্য আমি বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা তো আমার ইমোশনে টাচ করেছে বিষয়টা। তো সাথে যে এনফিল্ড রাইফেলটার যে লোগোটা আছে সেটা তো আমাকে খুব ইমপ্রেসড করেছিল, তাই আমি মনে করলাম যে এদেরকে দিয়ে আসলে জিনিসটা বানানো দরকার। আসলে আমরা সবাই কম বেশি জানি যে .303 এনফিল্ড এটা একটি রাইফেল, এটি একটি অনেক পুরনো রাইফেল আসলে। তো এটি বাংলাদেশের ইতিহাসের সাথে কিন্তু সম্পর্কিত। 1971 সালে প্রথম যে বুলেটটি ছোড়া হয়েছিল সেটি ছিল কোনো এক অজানা পুলিশ সদস্য, যিনি .303 রাইফেল থেকে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে বুলেট ছুঁড়েছিলেন রাজারবাগ থেকে। তো সেটা থেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যে যুদ্ধ সেটা শুরু হয়েছিল। তো এটা একটি ইমোশনের নাম আমার জন্য, বিশেষত আমাদের পুলিশ বাহিনীর জন্য এটি একটি ইমোশন। তো আমি এই কারণে আমার PCটার নাম দিয়েছি .303 এনফিল্ড। সবগুলো কম্পোনেন্টের দাম যোগ দিলে দেখা যাবে যে আমাদের টোটাল খরচ হয়েছে 5,700 টাকা। এখন এর ভেতর থেকে যদি আপনি কেসের 1,000 টাকা কমিয়ে নেন আর পাওয়ার সাপ্লাই 700 টাকা কমিয়ে নেন,
তাহলে আপনার বাজেট কিন্তু 49000 টাকায় চলে আসছে। এখন এই 49000 টাকার সাথে আপনি 10000 টাকা দিয়ে একটা 1080p 21 ইঞ্চি মনিটর নিতে পারেন, আর বাকি 5-700 টাকা দিয়ে একটা জরুরি মাউস বা কিবোর্ড নিয়ে নিলেন, তাহলে আপনার ফুল প্যাকেজটা কমপ্লিট হয়ে গেল। এই পিসিটার সাথে কোন মনিটর নেবেন যারা বুঝতে পারছেন না, তারা আমাদের মনিটর রিভিউ প্লেলিস্টটা দেখতে পারেন, সেখানে বিভিন্ন বাজেটের মনিটরের রিভিউ থাকছে। তবে আমার সাজেশন থাকবে, যেহেতু আপনারা গেমিং প্রাইমারি ফোকাসড পিসিটা বানাচ্ছেন, তাই আপনারা 75Hz মনিটরগুলো নিন। আমার জানা মতে মোটামুটি 20% পুলিশ সদস্য কম্পিউটার গেম খেলে থাকে। এটা অবশ্যই রিয়েল লাইফ গেম না, কম্পিউটার গেম। অনেকে অনেক গেম খেলে থাকে, অনেকে পাবজি খেলে বা অনেকে মোবাইলে গেম খেলে, কিন্তু আমি নর্মালি কম্পিউটারে কল অফ ডিউটি এবং জিটিএ খেলে থাকি। বেঞ্চমার্ক সেকশন শুরু করছি কিছু ক্লাসিক গেম দিয়ে। 2013 সালে রিলিজ দেয়া GTA 5 গেমটা এখনও অনেকেই খেলে থাকেন। যদিও গেমটা একটা সিপিউ বাউন্ড গেম, তারপরও প্রায় 60-70% সিপিইউ ইউসেজে 1650 সুপার 95% থেকে 100% পারফর্ম করছে, অর্থাৎ কোনো বটলনেক নেই। ভেরি হাই সেটিংসে আমাদের আজকের বিল্ডটায় অ্যাভারেজ পেয়েছি 72 FPS, আর গত বছর করা রাইজেন 3400 দিয়ে 35000 টাকার বিল্ডে পেয়েছিলাম করে 49 FPS। এরপরে সিডি প্রজেক্ট রেড স্টুডিওর উইচার 3, এই গেমটা খেলেননি যিনি তার গেমিং লাইফ কিছুটা বৃথা বলা চলে। যাই হোক, আজকের বিলে 1080p আমরা গড়ে 71 FPS আর 35000 টাকার 3400G বিল্ডে পেয়েছিলাম গড়ে 32 FPS। এবার বেশ ভারী একটা গেম টেস্ট করা যাক, যেটার গ্রাফিক্স খুবই চমৎকার। মেট্রো এক্সুডাসে সেটিং হাই রেখে টেস্ট করেছি, যদিও এর উপরে আরও কয়েকটা গ্রাফিক্স সেটিংস লেভেল রয়েছে। সাথে RTX ছিল অফ, গড়ে পেয়েছি 68 FPS আর 3400G-তে 23। ভিডিওর শুরুতে বলেছিলাম যে এন্ট্রি লেভেল স্পোর্টস রিগ, তাই কিছু কম্পিটিটিভ গেম টেস্ট না করলেই নয়। প্রথমে যেটা পরীক্ষা করে দেখেছি সেটা হচ্ছে ফোর্টনাইট, গড়ে অটো লো টেক্সচারে 142 FPS আর 3400G-তে 59 FPS। এরপরে 1080p পাবজিতে টেক্সচার আল্ট্রা রেখে বাকি সব লোতে গড়ে 102 FPS আর 3400G-তে 41 FPS পেয়েছি। সবশেষে এই যুগের ক্যান্সার ভ্যালোরেন্ট টেস্ট, হাই সেটিংসে গড়ে পেয়েছি 155 FPS আর 3400G-তে 81। অর্থাৎ অধিকাংশ পপুলার ইস্পোর্টস টাইটেলগুলোতে 100+ FPS পাওয়া যাচ্ছে, আর 3400G এর ইন্টিগ্রেটেড ভেগা 11 জায়গায় একটা ডিসক্রিট 1650 সুপার থাকার কারণে পারফরমেন্স 20-40% বেশি পাওয়া যাচ্ছে গেম ভেদে। অফিসিয়াল কাজকর্ম, ব্রাউজিং বা মিডিয়া কনজিউমিং এর ক্ষেত্রে কোনো তফাৎ চোখে পড়বে না। চাইলে অ্যামেচার লেভেলের 1080p এডিটিংও করতে পারবেন টুকটাক, তবে সিরিয়াসলি এডিটিং করতে চাইলে B450 মাদারবোর্ড আর রাইজেন 5 3600 নেওয়াই বেটার। যারা কোনোভাবেই বাজেট 40-এর উপর বাড়াতে পারছেন না, তাদের জন্য আমাদের 35000 টাকার বিলটা এখনও পারফেক্ট, আর যারা বাজেট কিছুটা বাড়াতে পারবেন তাদের জন্য এটা। তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের 50000 টাকার বিল। রাইজেন 5000 সিরিজের নতুন প্রসেসরগুলো না আসা পর্যন্ত এবং ইন্টেল তার নতুন লাইন আপে কোনো এন্ট্রি লেভেল প্রসেসর না ঘোষণা করা পর্যন্ত, এই প্রসেসর এবং এই কম্বিনেশন দিয়ে আপনার পিসিটা হবে মোটামুটি বলতে পারেন এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। এর সাথে হয়তো 19-20 এদিক সেদিক করা যেতে পারে, কিন্তু মোটামুটি কোর কম্পোনেন্ট এরকমই থাকবে। আমরা চলে এসেছি আমাদের ভিডিওর একদম শেষে। এত দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যারা ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আর এই বাজেটে যারা পিসিটা কিনতে চাচ্ছেন বা এই সিমিলিয়ার বিল যারা করতে চাচ্ছেন, তারা বাংলাদেশের যে কোনো কম্পিউটার মার্কেটে একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন। হয়তো কখনো কখনো কোনো কারণে কোনো প্রোডাক্ট একটু কম অ্যাভেলেবেল থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আগে ফোনে তাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে নিতে পারেন বা একটু সময় নিয়ে বানাতে পারেন। আশা করছি গেমিংয়ের পাশাপাশি কম্পিউটারে আপনারা টুকটাক কাজও প্র্যাকটিস করবেন, কারণ সামনের দিনগুলোতে কম্পিউটার না জেনে আসলে কোনো ধরনের চাকরি ব্যবসা করা মোটামুটি অসম্ভব হয়ে যাবে, এবং দেখা যাবে যারা কম্পিউটারে একটু বেটার তারাই ভালো ভালো চাকরি এবং ব্যবসাগুলো করছে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি অনুরোধ জানান, খোদাহাফেজ। যেভাবে আইন ভাঙা হয়, হ্যাঁ এইটা কীভাবে ব্যাখ্যা করবো যে জিটিএ সারাদিন আইন ভাঙতে গোলাগুলি লাগবে গাড়ি ছিটিয়ে করতে বাস্তব জীবনে এটা করার কোনো সুযোগ নেই, বা সুযোগ কেউ যদি করে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এটাই আমার দায়িত্ব।